বাড়ি ঘরদোর জমি জমা সর্বস্ব বিক্রি করে আমার মুন্নিকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। আমার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে আমার আচ্ছা তুমি বলো, বাপ হয়ে কখনো মেয়েকে মরতে বলতে পারে? আমি নহে রাগের মাথায় বলি ফেলেছিলাম, মরতে পারিস না, কিন্তু তাই বলে অভিমান করে এইভাবে চলে যাবে? বলো না, তুমি বলো না। সেদিন থেকে আমি আর চা খাই না, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, ওই চায়ের জন্যই তো হতভাগিটা। রঘুদা, সেদিন এক কাপ চায়ের জন্য তুমি যে মেয়েকে হারিয়েছিলে, ধারণা তোমার সেই মেয়েই আর চা নিয়ে এসেছে? তুমি আমাকে তোমার মেয়ে ভাবতে পারো না রঘুদা? তুমি রঘুদা, আমার আমার বাবা ঠিকইও নেই, আমি ছোটবেলা থেকে বাবার কখনো ভালোবাসা পাইনি। তুমি তুমি এদিকে মেয়ের জন্য চোখে জল ফেলছো, আর ওদিকে আমার বাবা। ভগবান ভগবান, যদি সেদিন তোমার মেয়েকে না নিয়ে আজ যদি আমায় নিতেন, আমার শাড়িতে যদি আগুন লেগে যেত। না, পারো না রঘুদা এই হতভাগিটাকে তোমার মেয়ে ভাবতে? হ্যাঁ বলো না, আমি আমি যে বড় একা রঘুদা, বড় একা। না না, একা কেন, আমি আছি না, আমি ভগবান ভগবান সেদিন আমার বুক থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছিল, আজ দেখি আমার বুক থেকে তোকে কে কেড়ে নেয়, আমি দেখি। রঘুদা, ওর বাবা যদি আসে? এলি হলো, আসুক না, মরতে মরতে তাড়িয়ে দেবো না, এমন সোনার টুকরো মেয়ে বলে কিনা বিক্রি করে দেবে? আয় তো আমার বুকে আয় মা, দেখি কে তোকে বিক্রি করে দেয়, কে কেড়ে নিয়ে যায়। হা, বুকটা আমার জুড়িয়ে গেল রে। হ্যাঁ দাদাভাই, বুকটা আমার জুড়িয়ে গেল। আহা, 30 বছর ধরে যে আগুনটা জ্বলছিল আস্তে আস্তে নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে। রঘুদা, এবার এবার তাহলে আমি চাটা গরম করে নিয়ে আসি। চা গরম করবি, কিন্তু এ স্টোভটা? ও তুমি কিচ্ছু ভেবো না রঘুদা, তোমার ভালোবাসা এবার আমায় ঘিরে রাখবে, আগুনের সাধ্য কি যে আমায় ছোয়। শোনো রঘুদা, হ্যাঁ চা খাবে খাও, মেয়েটি এলেই ওকে চলে যেতে বলবে। চলে যেতে বলবো? তবে না তো কি, বড় ঝামেলা আমরা চলবো কেন? দাদা ভাই তুমি কি গো, দাদা ভাই মেয়েটা বিপদে পড়ে এখানে একটু আশ্রয় নিয়েছে, আর তাকে তুমি চলে যেতে বলবে? তোমার একটু দয়া মায়া নেই? ওদের বাপের ব্যাপার ওরা বুঝে নিক। বাবা আবার কি, ও আবার বাবা? যে বাপ নিজের মেয়েকে বিক্রি করে দিতে চায় সে বাপের মুখে আমি খ্যাংরা মারি? খ্যাংরা মারো আর যা খুশি মারো, অত কিছু আমাদের জানার দরকার নেই। তুমি যদি বলতে না পারো আমি বলবো। না না শোনো ভাই, আমার কথা শোনো, আমি বলছিলাম মেয়েটা বড় দুঃখী। তা আমি কি করবো? না না, তোমায় কিছু করতে হবে না, যা করার আমি সব করব, যদি কিছু ঝামেলা হয় আমি পোয়াবো। কি পোয়াবে? মানে আমি পোয়াবো? কি পোয়াবো? আমি কি পোয়াবে? কি 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 কি? আমি তোমাদের সব কথা শুনেছি, আমায় নিয়ে যখন এত ঝামেলা। আমরা কি বলছিলাম আর কি, আমরা কি বললুম, কি বলছিলাম, কি বললুম আর কি? আমার সাদ্দি কি এক মেয়েকে তার বাপের মুখ থেকে কেড়ে নেন? হ্যাঁ, কে কে? আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছে না থাকলে ভগবানের বাপেরও সাদ্দি নেই, আপনাকে এখান থেকে নিয়ে যায়। ভগবানের বাপের সাদ্দি নেই? কে কে? এই যে শুনছেন শুনছেন, আপনাকে বলছি। আপনি কে? আপনাকে তো চিনতে পারছেন। আমি অপুর বাবা। অপু? আগে কে অপু? অপু মানে অপরাজিতা। আরে কি অপু, কোন অপু? কাল রাতে আমার বাড়ি থেকে পালিয়ে এসে আপনাদের বাড়িতে লুকিয়ে আছে। আমাদের বাড়ি? আগে লুকিয়ে আছে? হ্যাঁ, আপনি ভুল করছেন। আগে না, আমাদের বাড়িতে কেউ লুকিয়ে না। শুনুন,
হয়তো অন্য কোথায় লুকিয়ে আছেন, আপনি খোঁজ করুন, পেয়ে যাবেন। আমি চলি, বাজারে যাব, চলি। হ্যাঁ শুনুন শুনুন শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করবো, আর আমি ওকে বিক্রি করতে চাইবো না। কি মুশকিল, আমি তখন থেকে বলছি আমি অপু টপু কাউকে চিনি না, জানি না, আমি চিনি না। দেখো মা পছন্দ হয় কিনা। এতগুলো শাড়ি তুমি করেছো কি? ওসব আমি কিছু জানি না, দাদা ভাই আমার যা বলেছে আমি তাই করেছি, যা বলতে হয় ওকে বল। আপনি আরে বাবা এক কাপড় এসে চলবে কি করে? না বুঝছো না, নে মানে দাদা ভাই দিচ্ছে তখন নে। ঠিক আছে নিচ্ছি, তবে তবে আমাকে কিন্তু আরো দুটো জিনিস এনে দিতে হবে। বল কি চাই? একটা লক্ষ্মীর আসন আর একটা লক্ষ্মীর মূর্তি। এটা কিরম বাড়ি, একটা ঠাকুরের আসনও নেই। বাবা শুনলে দাদা ভাই শুনলে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা আমি সেই ফাঁকে রান্নাটা সেরে ফেলি। তুমি রান্না করবে কেন? আমি তো সব করি। তুমি জানো কি মেয়ে থাকতে বাবা রান্না করে নাকি? আপনি তো বলে দিন না। ওই বাপ মেয়ের ব্যাপারে আমার না থাকাই ভালো। তুমি চা করবে, রান্না করবে, ঘরদোর পরিষ্কার করবে, আমি তাহলে কি করবো? তুমি তো সারা জীবন অনেক খেটেছো রঘুদা, এখন আমি যতদিন আছি ততদিন তুমি একটু আরাম করো। যতদিন আছো মানে তুমি চলে যাবে নাকি? যেতে কি মন চাইবে, কিন্তু আমি আমি আমার কপালটা তো জানি, এত সুখ এত সুখ আমার কপালে সইবে না। ভাবতো বাবা এমন একটা মেয়েকে তার বাবা কিছু টাকার লোভে। হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, আমি যখন বাজার যাচ্ছিলাম ওর বাবা আমাকে ধরেছিল। তাই নাকি? হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম অপু টপু বলে আমার বাড়ি কেউ থাকে না। শোনো কথা, কেউ যেন জানতে না পারে ও এখানে আছে, কে কোথা থেকে ফাঁসিয়ে দেবে কিছুই বলা যায়। আমার বন্ধু বান্ধব হোক ব্যবসার লোক হোক কারোর সামনে ওকে বার করবে না, এমনকি ভাস্করের সামনেও না। না 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 না, ও তুমি কিচ্ছু ভেবো না, আমার মেয়েকে বুক দিয়ে আগলে রাখবো। মা বলো। দেখবে চলো, তোমার ঠাকুর আর ঠাকুরের আসন নিয়ে এসেছি। ফুলে দেখছো তো? হ্যাঁ নিয়ে এসেছি। রঘুদা ছবিটা লুকোলে কেন? তুমি বাবা নিজের মেয়ের ছবি দেখছো, এতে লুকোবার কি আছে? জানো এই হতভাগিতাকে আমি একদিনের জন্য ভুলতে পারি না। কাজকর্ম সেরে যখন নিজের ঘরে রাত্রি শুতে আসি মনে হয় মুন্নি কাঁদছে। হ্যাঁ গো আমি স্পষ্ট শুনতে পাই ঘরের কোণে বসে আমার মুন্নি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাও এখন তুমি শুয়ে পড়ো, আমি আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। তুমি ঘুমোবে না? ঘুমোবো, আগে তুমি ঘুমোও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।